হ্যালো বাচ্চা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স টুডে আই ক্যান টক অ্যাবাউট দ্য নিউ অ্যান্ড ইন্টারেস্টিং টপিক অ্যান্ড অপাল থ্যাংক ইউ ফর গিভিং মি আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে আমরা প্রতিদিনের ন্যায় টপ টেন ইন্টারন্যাশনাল ইনফরমেশন আমরা নিয়ে আসলাম তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের বারোই জানুয়ারি কি কি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো সম্পর্কে একটু আমরা আলোকপাত করবো তো চলো কথা না বাড়ি আমরা স্টার্ট করছি প্রথমে যে বিষয়টা রয়েছে যে সাতাশতম জাতীয় সাতাশতম জাতীয় যুব দিবস পালন করা হলো মহারাষ্ট্রের নাসিক শহরে আর এ থিম ছিল মাই ভারত বিকশিত ভারত অ্যাট দ্য রেট দু হাজার সাতচল্লিশ বাই দ্য ইউথ ফর দ্য ইউথ কি বলে সাতাশতম জাতীয় যুব দিবস পালন করা হলো মহারাষ্ট্রের নাসিক শহরে এবং এবছরের থিম ছিল কি মাই ভারত বিকশিত ভারত অ্যাট দা রেট দু হাজার সাতচল্লিশ বাই দ্যুথ ফর পরবর্তী ইনফরমেশন কি যে নতুন আইনের মাধ্যমে কুকুরের মাংসকে মাংসের যে ব্যবসা সেটা ব্যান করলো দক্ষিণ কোরিয়া সাউথ কোরিয়া সো কি করলো নতুন আইনের মাধ্যমে কুকুরের মাংসের ব্যবসা ব্যান করলো সাউথ কোরিয়া তারপর ইনফরমেশন কী আছে সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো ছত্রিশগড় সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো ছত্রিশগড় চার নম্বর ইনফরমেশন কী বলছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ও টি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সেন্থিল ফান্ডিয়ান ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সেন্থিল ফান্ডিয়ান ভুটানের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হলেন বা নির্বাচিত হলেন টি শেয়ারিং টক গে ভুটানের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন টি শেয়ারিং টপগে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান আশিতম বা একটি হেনলি পাসপোর্ট ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এ ভারতের অবস্থান কত দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন হ্যান্ডলি এয়ারপোর্ট হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স টু থাউজেন্ড ইজ সম্প্রতি এইটটি সেভেন সাতাশি বছর বয়সে মারা গেলেন হিন্দি লেখক হরিরাম দ্বিবেদী সম্প্রতি সাতাশি বছর বয়সে মারা গেলেন হিন্দি লেখক হরিরাম দ্বিবেদী তারপরে কি না ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী দু চব্বিশ সালে বিশ্বে বেকারত্ব পাঁচ দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এইভাবে যদি বিশ্বে বেকারত্ব বৃদ্ধি পেতে থাকে তাহলে আগামীতে বিশ্বে অনেক দেশের মধ্যে ভয়াবহ এবং দুর্ভিক্ষ নেমে আসবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী দু সালে বিশ্বে বেকারত্ব পাঁচ দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশাখাপত্র নামে মিলান চব্বিশ নামে অনুশীলন হোস্ট করবে ভারতের নেভি বিশাখাপত্তনমের বিশাখাপত্তনমে মিলান চব্বিশ নামে অনুশীলন হোস্ট করবে কে ভারতের নেভি নেভি সংস্থা আচ্ছা শ্রীলঙ্কার ক্যান্ডিতে ক্যাম্পাস চালু করতে চলছে আইআইটি মাদ্রাস ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল টেকনোলজি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল টেকনোলজি মাদ্রাসে মানে মাদ্রাসে যেটা রয়েছে সেটা আর একটা ক্যাম্পাস চালু করবো কোথায় যে না শ্রীলঙ্কার ক্যান্ডিতে সো শ্রীলঙ্কার ক্যান্ডিতে ক্যাম্পাস চালু করতে চলছে আইআইটি মাদ্রাস তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ এগুলো বিষয়গুলো তোমাদের প্রত্যেকে জেনে রাখা উচিত কারণ ভবিষ্যতে যে কোনো এক্সামের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস